আজকে আমি বানাচ্ছি তালের বড়া আপনাদের সামনে। এটার মধ্যে সব কিছুই মিক্সড করা হয়ে গেছে। এই যে তাল গোলা আছে, এটার মধ্যে তাল দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে সুজি দিয়েছি আর ময়দা। সুজিটা একটু ভেজে রাখবেন, সুজিটা একটু ভিজিয়ে রাখবেন, সরি ভেজে না ভিজিয়ে রাখবেন। তারপরে এটা একটু মেখে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে একটু একটু করে দেবেন। দিয়ে দেখুন আমার তালের বড়া হচ্ছে। ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তাই জন্য একটু অন্যরকম। আমি বানাচ্ছি তালের বড়া, জানি না কেমন হবে, দেখতে তো লাগছে হচ্ছে। মা দিদারাই বানায় কিন্তু আমি আজকে ট্রাই করলাম, ওরা পারলে আমরা পারবো না কেন, সেই জন্য। দেখতে তো খারাপ লাগছে না, এখন জানি না কেমন হবে। আর এই তালটা দিয়ে, এই তালটা রয়েছে, আমি দুধ এখানে দুধ বসিয়েছি, দুধ দিয়ে এটা জাল দিয়ে ক্ষীর করব, তালের ক্ষীর। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। এবার আমার তালের বড়া হয়ে গেছে। একটা টিস্যু পেপারে রাখলে ভালো হয়, তালের তেলটা সোফ করে নেয়। একটা টেস্ট করে দেখেছি, ভালোই টেস্ট হয়েছে। গরম আছে, আস্তে আস্তে করে দেখাবো। আরো যদি ভালো না হয়, গরম তো তেলটা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার দুধ উতালে এসে গেছে। এই সাইডে আমি তালের ক্ষীরটা বানাবো, এটার মধ্যে জল মেশাতে হবে। জল মিশিয়ে গুলে, হাত দিয়ে গুললে বেশি ভালো হয় মা দিদারা বলেন। এটা পাতলা করতে হবে, এটা ঘন তো। এবার চিনি দিতে হবে, ভালো করে নাড়াতে হবে। খুব ভালো করে এটা নাড়াতে হবে, ওর ভিতরে চিনি দিতে হবে, তারপরে দুধ দিতে হবে, তারপরে এটা পুরো ক্ষীরের মতন হবে। জাল দিতে হবে, দুধ তো আমি আগেই জাল দিয়ে রেখেছি। তালের বড়া হচ্ছে, আমি খুব আজকে এক্সাইটেড।
কারণ এটা ফার্স্ট টাইম করছি। দিদারা যখন করতো ভাবতাম কিভাবে করতো, কিন্তু হচ্ছে, ভালোই হচ্ছে। হয়ে গেছে তালের বড়া, দেখতে তো ভালোই লাগছে, টেস্টও হয়েছে। আপনারাও সবাই ট্রাই করবেন, দেখবেন ঠিক পারবেন। আর আমি তো রেসিপিটা বলেই দিলাম কিভাবে করতে হবে। ওকে।